2017 সালে যেখানে চর্চা চলছে বেজেলেস স্মার্টফোনের এবং বিভিন্ন স্মার্টফোন নির্মাতারাও সেখানে ঝুঁকে পড়েছে তা তৈরির দিকে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আগামীর স্মার্টফোনগুলোতে হয়তো বেজেলই থাকবে না। 2017 সালে প্রতিটি ব্র্যান্ড তাদের ফোনগুলোতে বিশেষ কোনো নতুন ফিচার নিয়ে লঞ্চ করছে এবং এরই ধারাবাহিকতায় ওয়াওয়ে নিয়ে এলো তাদের মিড বাজেট রেঞ্জের একটি বেজেললেস স্মার্টফোন। আজকের রিভিউ ওয়াওয়ে নোভা 2i নিয়ে, যার বাজার মূল্য 26,990 টাকা। এবং এই প্রাইসে ওয়াওয়ে অফার করছে একটি বেজেললেস ডিসপ্লে ফোন যার মূল আকর্ষণীয় ডিসপ্লে। সাথে রয়েছি আমি আমিরুল ইসলাম সবুজ। চলুন দেখে নেওয়া যাক ওয়াওয়ে নোভা 2i ডিভাইসটি। যেহেতু ফোনটির মূল আকর্ষণীয় হচ্ছে এর ডিসপ্লে, সুতরাং এই প্রসঙ্গে কথা বলা যায়। ডিসপ্লেটির হচ্ছে 5.93 ইঞ্চি ফুল এইচডি আইপিএস, যার রেজলেশন 1080x2160 পিক্সেল এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 407 ppi এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 76.5%, যেটি অলমোস্ট বেজেললেস স্মার্টফোনের ফিল দেয়। ডিসপ্লের কর্নারগুলো স্কোয়ার শেপড হয়, যা আমার কাছে ভালো লাগেনি। তবে S8 পিক্সেল 2 মতো কর্নারগুলো রাউন্ডেড শেপ হলে আরও ফুটে উঠত, যা বোঝা যাচ্ছে ডিসপ্লেটি প্রয়োজনের চাইতেও বেশি এক্সটেন্ড করা হয়েছে। জানি আমরা পরে কথা বলবো। আউটডোরের ক্ষেত্রে ডিসপ্লের ব্রাইটনেস তেমন একটি যথেষ্ট ছিল না, যার কারণে আউটডোর ইউজারদের জন্য ডিসপ্লে নিয়ে কিছুটা বেগ পেতে হবে। তবে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট অ্যাকুরেট ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল। আর ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, সম্পূর্ণ ম্যাটাল ইউনিবডিড এবং বডিটা সম্পূর্ণ ম্যাট ফিনিশড করা হয়েছে। এর ব্যাক প্যানেলে লক্ষ্য করলে দেখা যাবে উপরে এবং নিচে দুটি প্যারালাল অ্যান্টেনা এবং এর ক্যামেরার পজিশনটি মাঝখানে রাখা হয়েছে, যা আমার কাছে মোটেও সুবিধার মনে হয়নি। ফ্ল্যাট সার্ফেসে ফোনটি ঠিকমতো রাখা যাচ্ছিল না এবং এর নিচেই রাখা হয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার এবং এর ওয়েট 164 গ্রাম। ওভারঅল ফোনটি কিছুটা বড়, তবে স্লিমনেস বডি, ওয়েট কিছুটা লেস এবং কর্নারগুলো কিছুটা রাউন্ড এবং বোথ সাইড কিছুটা কার্ভ হওয়াতে সহজে গ্রিপ করা যায়। তবে ফোনটিকে আমি হ্যান্ডি বলবো না, কারণ ফোনটি এক হাতে ইউজ করতে কিছুটা হিমশিম পেতে হয়েছিল। আর দুর্ভাগ্যক্রমে ফোনটিতে কোনো ডিসপ্লের প্রোটেকশন দেওয়া হয়নি। ফোনটির বাম পাশে হাইব্রিড সিম ট্রে এবং এর ঠিক ডান পাশে ভলিউম রকার প্যানেল এবং একটি পাওয়ার বাটন। এর উপরে থাকছে নয়েজ রিডাকশন এবং লোয়ার সাইডে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং গ্রিল স্পিকার। তবে সবচেয়ে ড্রব্যাক এই ফোনে যে টাইপ সি পোর্ট দেওয়া হয়নি। লেটস টক অ্যাবাউট ইটস পারফরম্যান্স। এর চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে ওয়াওয়ে নিজস্ব হাই সিলিকন ক্রিনের 659 চিপসেট, উইচ ইজ কম্পারেবল টু স্ন্যাপড্রাগন 625 চিপসেট। 16 ন্যানোমিটার প্রসেসিং আর্কিটেকচারে তৈরি এই চিপসেটটি মূলত অক্টাকোরে ARM কোর্টেক্স A53, যার প্রথম চারটির ক্লক স্পিড 2.36 গিগাহার্টজ এবং পরের চারটির ক্লক স্পিড 1.7 গিগাহার্টজ। এটি মূলত ওয়াওয়ে নিজস্ব চিপসেট, যা ওয়াওয়ে তার নিজস্ব মিড রেঞ্জ ফোনগুলোতে ইউজ করে থাকে। ফোনটিতে জিপিউ হিসাবে ইউজ করা হয়েছে মালি T830M2 এবং র্যাম হচ্ছে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ 64GB এবং খালি থাকছে 48GB মতো। অন্তত বেঞ্চমার্কে ফোনটির স্কোর ছিল 60974 এবং গ্রিক বেঞ্চে এর সিঙ্গেল কোরে ছিল 910 এবং মাল্টি কোরে স্কোর ছিল 3282। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 7.0 নোগার্ড এবং ইমোশন UI 5.1। তবে আশা করা যায় ওয়াওয়ে অ্যান্ড্রয়েড 8.0 অর্থাৎ ওরিও এই ডিভাইসটিতে শীঘ্রই রোল আউট করবে। প্রথমে আমরা বলেছিলাম ডিসপ্লেটি প্রয়োজনের চাইতে এক্সটেন্ড করা হয়েছে। বিভিন্ন অ্যাপ রান করার ক্ষেত্রে অ্যাপগুলো ঠিকমতো ফিট হচ্ছিল না, যার কারণে অ্যাপগুলোকে ফিট করতে হয়েছিল। তবে ফোনটির আপডেটের পর ম্যাক্সিমাম প্রবলেমগুলো ফিক্স হয়ে যায়। আশা করি সামনের আপডেটের পর এই সবগুলো প্রবলেম ওয়াওয়ে ফিক্স করবে। তবে আমি স্কোরে বিশ্বাসী নয় বলে গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের পারফরম্যান্স আমি নিজেই চেক করে নিলাম। গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে বলতে গেলে জিপিইউ ইন্টেনসিভ গেমগুলো যেমন অ্যাসফল্ট 8 এই ধরনের গেমগুলোতে কিছুটা ল্যাগিং ছিল। তবে গেম খেলার সময় ফোনটি তেমন কোনো হিট হয়নি, তবে যারা গেমার তাদের জন্য আমি এটি রিকমেন্ড করব না। মাল্টিটাস্কিংয়ের সময় বেশ কিছু অ্যাপ রানিংয়ের ক্ষেত্রেও পারফরমেন্সে বিন্দু পরিমাণ ল্যাগ করে নাই, তবে মাল্টিটাস্কিংয়ে কিছু অ্যাপ এক্সট্রা লোড নিচ্ছিল। ফোনটির ক্যামেরা নিয়ে যখন এত কিছু, তাই এবার ফোনটির ক্যামেরা সম্পর্কে দেখা যায়।
ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে চারটি ক্যামেরা, রেয়ারে রয়েছে দুইটি ক্যামেরা যার একটি 16 মেগাপিক্সেল অপরটি 2 মেগাপিক্সেল, এবং সেকেন্ডারি ক্যামেরাটি মূলত ডেপথ অফ ফিল্ডের কাজ করে। ফোনটি দিয়ে আমি বেশ কিছু ডে লাইট ফটোগ্রাফি করেছি এবং ডে লাইটে তোলা ছবিগুলো কালার রিপ্রোডাকশন যথেষ্ট ছিল। রেয়ার ক্যামেরা তোলা পোর্ট্রেট মোড ছবিগুলো অ্যাকুরেট ছিল না, তবে লো লাইটে ক্যামেরার পারফরমেন্স মোটেও ভালো ছিল না। আর লো লাইটে তোলা ছবিগুলো কোনো নয়েজের ছোঁয়া পায়নি বটে, তবে একটু জুম করলেই বুঝতে পারলাম এটি সফটওয়্যারের কারসাজি। ফ্রন্ট প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা এবং একটি 13 মেগাপিক্সেল অপরটি 2 মেগাপিক্সেল। ছবিগুলোর শার্পনেস কিছুটা কম ছিল, তবে জুম করলে ছবিগুলো ফেটে যাচ্ছিল। ক্যামেরা তোলা ছবিগুলোর ডিটেলস কম ছিল। অ্যাপেচার 2.0 হওয়ায় লো লাইটে বেশ ভালো আলো দিচ্ছিল, তবে ছবিগুলো কিছুটা কার্টুনিশ লাগছিল। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফোনটি আমাদের খুবই হতাশ করলো। এই ডিভাইসটিতে 4K সাপোর্টেড না, তবে 1080p করা ভিডিও ডিটেলস খুবই কম ছিল, আর কালার রিপ্রোডাকশনও তেমন ভালো ছিল না। তবে স্লো মোশন ভিডিও করার ক্ষেত্রে কোয়ালিটি কিছুটা ভিজিএ টাইপ ছিল এবং কালার স্যাচুরেশন কিছুই অ্যাকুরেট ছিল না। তবে রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমার তেমন কোনো অভিযোগই নেই এবং ফোনের স্পিকার যথেষ্ট লাউড ছিল। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ও বেস্ট ফাস্ট। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 3340 mAh এবং হেভি ইউজারের ক্ষেত্রে ফোনটি 6.5 ঘন্টা স্ক্রিন টাইম অন দিচ্ছিল, আর খুব নর্মাল ইউজারের ক্ষেত্রে 1 দিন 21 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম দিবে। তবে 100% চার্জ হতে মোটামুটি 3 ঘন্টা সময় নেয়, যেটা খুব বিরক্তিকর একটা ব্যাপার। এই সময়ে এসে এত কিছু দিয়েও ফোনটি ফার্স্ট চার্জ সাপোর্টেড না। তবে সব কিছুর দিক থেকে এত কম প্রাইসে মোটামুটি ভালো কিছু অফার করতে চেয়েছিল হুয়াওয়ে। আমি ব্যক্তিগতভাবে শুধু হেভি ইউজার ব্যতীত অলমোস্ট সবাইকে এটি রিকমেন্ড করতে পারি। তবে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।